আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিম শেখ। আমার বাড়ি বাগেরহাট জেলার মূলহাট থানায়। দীর্ঘদিন যাবত হৃদযন্ত্রের সমস্যার কারণে ভুগতেছিলাম, এখন এখানে এসে সুস্থ হয়েছি ডিপিআরসি হসপিটালে এসে। এখন আমি রিলিজ নিয়ে চলে যাব, স্যারের সাথে কথা বলবো। চলেন আপনারা স্যারের সাথে কথা হবে। দর্শক, আজকে আমাদের যে রুগী জসিম শেখ সাহেব, উনি আছেন বাগেরহাট জেলার রুগী। উনি আসছেন কুচকি হিপ জয়েন্ট এবং হাঁটুর সমস্যা নিয়ে। অনেক ডাক্তার সাহেবরা অপারেশন করতে বলেছে, আজকে রুগী চলে যাবে আলহামদুলিল্লাহ। আমি রুগীর কাছে শুনি ওনার আগের কি সমস্যা ছিল, বলবেন একটু। আসসালামু আলাইকুম, বাগেরহাট থেকে আসছি, বাগেরহাট জেলা মোল্লাহাট থানা। আমার দীর্ঘ 1.5-2 বছর ধরে হিপ জয়েন্টের কুচকির ভিতরে সমস্যা, হাঁটাচলা করতে সমস্যা ছিল অনেক, সিঁড়ি বাইতে কষ্ট হইতো, ওঠ বস করতে অনেক কষ্ট হইতো। একটু আগের থেকে অনেকটা ভালো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার অন্য ডাক্তাররা কি বলছিল? অন্য ডাক্তাররা, একটা ডাক্তার দেখাইছিলাম, ওই ডাক্তার বলছিল আপনার রিপ্লেসমেন্ট করা, অপারেশন করে ফেলে দিতে। আপনার বয়স তো কম, ঠিক না? জি। তো সাধারণত যাদের বয়স কম, এই যে এই জাতীয় বয়স্ক, যাদের ধরেন 50-এর নিচে, এদেরকে আমরা অপারেশন করতে না করি, কারণ একটা আর্টিফিশিয়াল ডিভাইস হইলে অনেক সময় এমআরআই করতে সমস্যা হয়, ভবিষ্যতে অন্য রোগ হইলে হঠাৎ দৌড় দিতে পারবে না, নিচে বসতে পারবে না, অনেক কিছু করতে পারবে না। তো আপনি তাকে সিঁড়ি বাইতে কষ্ট হইতো, এখন তো সিঁড়ি বাইতে পারেন, একটু দেখাই দর্শকদেরকে, চলেন। স্যারের সাথে দেখা করলাম, এখন আমি আগে থেকে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আপনাদের যদি এরকম কারো সমস্যা থেকে থাকে, ডিপিআরসিতে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে এসে দেখা করে আপনারা চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ, অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে শফিউল্লাহ স্যারের ওসিলায় অনেকটা ভালো আছি। সবাই শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং স্টাফদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।